সো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি কয়েকটা সাইট সিন দেখার উদ্দেশ্যে। ঠিক আছে, কোথায় কোথায় যাচ্ছি কাকু? বেঞ্চ ফিস, ফ্রেজারগঞ্জ আর কার্গিল সিরিজ। ফ্রেজারগঞ্জ বেঞ্চ ফিস, আচ্ছা, আর কার্গিল সিরিজ ফ্রেজারগঞ্জ। সো গাইস, এই তিনটে জায়গায় আমরা আপাতত যাচ্ছি এই মুহূর্তে। তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এবং সবটাই দেখাবো কিভাবে যাচ্ছে। আর আমাদের টোটাল আমরা রিজার্ভ করে নিয়েছি, রিজার্ভ মাত্র আমাদের 200 টাকা নিয়েছে। ঠিক আছে, তোমরা এসে কথাবার্তা বলতে পারো, এখানে 200 টাকাই রিজার্ভ হয় না, খুবই কম নিচ্ছে। সো তোমাদেরকে আমরা বলবো, এখানে দেখুন আমাদের স্যার নিজেই বলছে রিজার্ভ মোটামুটি 350 টাকা। বাট একটু আচ্ছা, ঠিক আছে, আমাদের গাড়িটা একটু চেঞ্জ হলো। ঠিক আছে, আপনারা দেখতেই পেলেন। সো আমরা এটা কাকু 180 টাকা কথা হয়েছে, কিন্তু 20 টাকা চলেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদেরকে বলছি আপনারা আসুন, এবং এখানে আমি আশা করছি নাম্বার দিয়ে দেবো এবং কথা বলবেন। এবার তো আপনাদেরকে আমি দেখাবো যে প্রত্যেকটা জায়গা কীরকম কী লাগছে, কতটা সময় লাগছে, এভরিথিং। সো চলুন আর বেশি সময় নষ্ট না করুন, আজকের ভিডিও শুরু করে। গাইজ, আমরা এখন ফ্রেজারগঞ্জ সি বিচে এসে গেছি, ওনাদের আমি পুরো জিনিসটি দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে ফ্রেজার সাহেবের বাংলো আছে, মন্দিরের পাশেরটাই তো বাংলো, হ্যাঁ সেটাই তো দেখো। এটা হচ্ছে মন্দির এবং এর যে পাশেই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ফ্রেজারগঞ্জের বাংলো ছিল। ঠিক আছে, যে ফ্রেজারগঞ্জ, তো ফ্রেজার একজন আমাদের তো একজন সাহেব ছিল এখানে, যার নাম ছিল ফ্রেজার বলে। ঠিক আছে, তা তিনি যে বাংলোটায় থাকতেন সেইটা হচ্ছে এই, এইটাই হচ্ছে সেই বাংলোটা। আপনাকে আমরা ভালো করে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে, কাছ থেকেও দেখানোর চেষ্টা করব। তো এইটা হচ্ছে মেন বাংলো ছিল ওদের, উনি হচ্ছেন এইখানে থাকতেন, বাট তার পরবর্তীকালে আস্তে আস্তে সব চেঞ্জ হয়। এবং ওইখানে আপনারা দেখতেই পাচ্ছেন, ওইখানে সম্ভবত আমরা একটু ছবি তুলতে যাব, ওই উপরটায় ছবি তুলতে উঠবো। তো একদম আমরা ওই উপরটাতে যাবো এবং আপনাদেরকে পুরোটাই সাথে করে নিয়ে যাবো, কারণ আমিও চাইবো আপনাদেরকে পুরোটাই দেখানোর জন্য। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনারা আসুন। দেবাশিস, এই যে সমুদ্র, সমুদ্র থেকে আমার ঠিক পাশের এই এই সাইডটার উপরে উঠবো এবং কিছু ছবি টবি তুলবো এবং আপনাদেরকে পুরো ভিডিওটা পুরো ভিউটাও দেখাবো। ঠিক আছে, তো আপনারা সঙ্গে থাকুন, কারণ আশা করি খুব ভালো লাগবে। এখানে হাওয়াটা প্রচণ্ড পরিমাণে আপনারা আশা করি বুঝতে পাচ্ছেন, কেননা সমুদ্র একদমই আমাদের নিকটবর্তী এরিয়াতে। সো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হাওয়াটা প্রচণ্ড পরিমাণে, প্রচণ্ড মানে প্রচণ্ডই পরিমাণে হাওয়া। আর এইটা হচ্ছে আমফানে ক্ষতিগ্রস্ত, আমফান সরি ইয়াসে ক্ষতিগ্রস্ত হয়েছে এরিয়াটা। আপনারা ভালো করে দেখুন, এখনও এরিয়াটা ঠিক করা উঠতে ঠিক করে ওঠা যায়নি। ঠিক আছে, পুরো ইয়াসের এটা কার্যকলাপ, পুরো ইয়াস আমাদের যথেষ্টই ক্ষতি করে দিয়ে গেছে। তার মানে প্রত্যক্ষ রূপ বা প্রত্যক্ষদর্শী যদি বলতে পারেন তাহলে আমরাই এসেছি এখানে, বাট তার আগে রিপোর্টাররা প্রত্যক্ষদর্শী ছিল। ঠিক আছে, কিন্তু আপাতত আমরাই প্রত্যক্ষদর্শী এবং আপনাদেরকে পুরোটাই আমি দেখাচ্ছি। এবং এখানে রাস্তাটা খুবই বাজে, কেননা বাজে বলাটাও ভুল আমার কাছে, জায়গাটা পুরো ভগ্নদশায় এখানে পড়ে আছে। ঠিক আছে, তো সেই জায়গা দিয়েও আপনাদেরকে আমরা পুরো জিনিসটা পুরোটা খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছি, সম্পূর্ণ জিনিসটা। হ্যাঁ, একদম উপরে যাবো, সম্পূর্ণ জিনিসটা পুরো ভিউটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। সমুদ্র খুবই ভালো, চান করার ভিডিও আপনাদের সামনে আমরা দেখিয়েছি আর দেখাবো আশা করছি আরও সামনের দিকে গেলে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওখান থেকে যাবে, চলো দেখুন। আমরা অ্যাকচুয়ালি আমরা ডিফেন্সের ছেলে, যেহেতু আমাদের কাছে এইসব জায়গায় উঠা নামাটা কোনো ব্যাপার নয়, কিন্তু আমার সঙ্গে যে আরেকজন যিনি বই আসতে, আরেকজন যে বন্ধু এসছে তার কাছে ওঠাটা একটু বড় ব্যাপার আছে, সে দেখে আয়, পড়ে গেলে কিন্তু খুব জোর লাগবে। সো আমাদের কাছে এইসব জায়গায় ওঠাটা ম্যাটার না, কেননা আমরা ডিফেন্সে 5 ফুট 10 ফুট আরও উপর থেকে আমাদের জাম্প করতে হয়, অ্যাজ আ ট্রেনিং পারপাসে অবশ্যই, অন্য কিছু। ওখানে দেখুন কাজ হচ্ছে অলরেডি, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আপনারা আশা করি, বুলডোজার নামে এখানে কাজ চলছে, শুরু হয়েছে কিছু কাজ করা। ঠিক আছে, এই যে ইনি আমাদের ডিফেন্সের নয়, এই কারণে ইনার একটু সমস্যা হচ্ছিলো, উঠতে গিয়ে পড়ে গেছিলো, যাই হোক মানে পুরোটা পড়ে যায়নি। চলুন আমরা একদম উপর থেকে আপনাদের পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখাবো সিনেমাটিক শট। সো চলুন উপরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। এই যে আমরা একেবারে উপরে চলে এসেছি গাইস, ইটস আ সাচ আ অ্যামেজিং প্লেস, সাচ আ অ্যামেজিং,
খুব সুন্দর লাগছে জায়গাটা। আপনারা আশা করি আপনাদের সাথে আমি পুরো জিনিসটা শেয়ার করতে পারছি এবং আপনারা দেখেও আশা করি বুঝতে পারছেন এই জায়গাটা কোন লেভেলে আছে এখন। খুবই ভালো, আপনারা একদিন বা দুদিনের টুরে বকখালি আসতেই পারেন, এটা কোনো বড় ব্যাপার নয় এবং এতে বিশাল কোনো খরচাও হয় না। ঠিক আছে, আমরা মাত্র আসুন পুরো বকখালি ঘুরতে দুদিনের জন্য, জাস্ট অনলি ফর টু ডেজ। আপনারা আসুন পুরো বকখালি ঘুরতে পারবেন। এটা হচ্ছে ফেজারগঞ্জের যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট সি, সো অ্যামেজিং, ইটস আ সাচ অ্যামেজিং ভিউ। সো গাইস, আমরা এখন এসে গেছি এবং সত্যি খুবই ভালো লাগছে এই জায়গাটা এসে, কেননা যেরকম এখানে হাওয়া দিচ্ছে সেরকম সমুদ্রের গর্জন, যেটা আমাদেরকে খুবই ইমোশনাল করে তোলে। ঠিক আছে, যাই হোক, আমি বেশি কিছু বলবো না আপনাদের সাথে, আমি পুরো ভিউটা স্যারকে বলবো পুরোটা খুব সুন্দর করে দেখানোর জন্য। অ্যাকচুয়ালি একটা ভালো খবর আছে, একটুখানি স্যার আপনি দেখান এবং তারপরেই আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনাকে। স্যারকে বলবো পুরো ভিউটা খুব ভালো করে দেখানোর জন্য, চারদিকটা খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। এবং এবং যে মানে এবং যে জিনিসটা আপনার সামনে এই মুহূর্তে আমি শেয়ার করতে চলেছি, আজকে পুরো ভিডিওর 90% ভিডিও আমি করছি, কারণ আমার ক্যামেরাম্যান আসতে পারেনি কিছু কারণবশত, তার পরীক্ষাও চলছে এবং সবচেয়ে বড় কথা সে কিছু প্রবলেমের মধ্যে ছিল, সেই কারণে সেই মুহূর্তে আসতে পারেনি। তাকে আরেক জায়গায় যেতেও হয়েছে, অন্যান্য শ্যুট আছে, তো সে আসতে পারেনি বলে পুরো ভিডিও আমি একা নিজে করছি। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে বা কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন, কারণ আমি প্রফেশনাল ভিডিওগ্রাফার নই। আমি যেটুকু পারবো, আমার পক্ষে যেটুকু দেখানো সম্ভব হবে, যতটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হবে সবটাই আপনাদের সাথে করবো, কিন্তু একটাই রিকোয়েস্ট আপনাদেরকে, আপনারা আসুন। একটা জিনিস এখানে দেখুন, কেউ নেই, সেই কারণে আমরা মাস্ক খুলেছি, না হলে আমরা মাস্ক খুলে গেলে আমার পরিচয় দেখতে হবে, আমরা মাস্ক নিয়েই বেরিয়েছি। পারফেক্ট ক্লাস, আপনারা আসবেন মাস্ক স্যানিটাইজার নিয়ে আসবেন। খুব ভালো ভিউ সমুদ্রের চান করবো, তো খুব ভালো লেগেছে আপনাদের সাথে সমুদ্রের চানের উপরে একটা পুরো আলাদা ভিডিও তৈরি করবো আমরা, এবং সেটা আমরা ছাড়বো, আপনারা দেখলে নিশ্চয়ই খুশি হবেন। সো গাইস, এই ফেজারগঞ্জ সি বিচের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং কোন জিনিসগুলো আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানান, কেননা আপনাদের একটা লাইক এবং কমেন্টই আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে এবং পরবর্তী ভিডিওতে আপনাদের নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে আসতো। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মোটিভেটেড থাকবেন, হ্যাপি থাকবেন ভিতর থেকে। থ্যাংক ইউ।